ভুটানের বিপক্ষে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলতে বাংলাদেশ দল আছে থিম্পুতে। সোমবার প্রথমবারের মতো ম্যাচের ভেন্যু চাংলিমিথাং স্টেডিয়ামে অনুশীলন করে কাবরেরার শিষ্যরা। আমাদের লক্ষ্য 6 পয়েন্ট, কারণ আমরা দেশে থেকে আসার আগেই বলে এসেছি যে এটা আমাদের এই দুইটা ম্যাচ আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ফিফা র্যাঙ্কিংয়ের জন্য, কারণ আপনারা জানেন এশিয়ান কাপ এবং সামনে যে ম্যাচগুলো আছে আমাদের পর থ্রিতে থাকার জন্য এই দুইটা ম্যাচ আমাদের অনেক গুরুত্বপূর্ণ এবং এই 6 পয়েন্ট আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, সো ডেফিনেটলি আমরা 6 পয়েন্ট নিয়ে দেশে ফিরতে চাই। আরএফএল ওয়্যারড্রপ, প্রিয় সব পোশাক যত্নে থাকবে আরএফএল ওয়্যারড্রপে। এই ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য, কারণ র্যাঙ্কিংয়ে আমাদের একটা ভালো একটা অবস্থানে যদি থাকতে হয় তো অবশ্যই আমাদের এই ম্যাচটা জেতার জন্যই আমরা মাঠে নামবো ইনশাল্লাহ। আমরা জানি ভুটানে ওরা মিডল অফ দ্য সিজন, সো ওরা সবাই ফিট আছে, তো এটা আমরা ট্যাকটিকের মতন আমরা আলাপ করছি কীভাবে এটা ডিফেন্ড করতে হবে, কীভাবে অ্যাটাক করতে হবে। আমরা জানি এটা হোম গ্রাউন্ড, ভুটানের হোম গ্রাউন্ড, সো আমরা মানে একটু বেশি খেয়াল করতে হবে। ভুটানের বিপক্ষে ম্যাচের ফলাফলের উপর নির্ভর করবে এশিয়ান কাপ বাছাইয়ে প্রতিপক্ষ হিসেবে কাদের পাবে বাংলাদেশ, তাই জয়ের বিকল্প ভাবার কোনো উপায় নেই বাংলাদেশের সামনে। আজকে আমরা ফার্স্ট ট্রেনিং সেশন করছি যেই মাঠে আমরা ম্যাচ খেলবো স্টেডিয়ামে, তো আমি মনে করি ওয়েদারটা একটু ডিফিকাল্ট হবে, কারণ আমাদের এই ব্রিথিংয়েতে একটু প্রবলেম হচ্ছে, তো আরও 2 দিন টাইম আমরা পাবো এই ওয়েদারের সাথে অ্যাডজাস্ট হওয়ার। তো আমি মনে করি এখন টিমের যে বর্তমান শেপ আছে, কারণ লং টাইম খেলার বাইরে ছিলাম আমরা, সো আমি মনে করি এখন ডে বাই ডে টিম অনেক ইমপ্রুভ করতেছে যে আমরা ম্যাচের জন্য কীভাবে প্রস্তুতি বা কীভাবে ম্যাচ খেলবো, সো কোচ কীভাবেই আমাদেরকে কাজ করাচ্ছে, সো আশা করি আমরা খুব দ্রুত কোচের প্ল্যান অনুযায়ী যদি আমরা খেলতে পারি অবশ্যই আশা করি আমরা আল্লাহর রহমতে একটা ভালো একটা রেজাল্ট করতে পারবো। ফার্স্ট অফ অল সবাই 3 মাস গ্যাপ দিয়ে হচ্ছে আমরা ন্যাশনাল টিমে জয়েন করছি, আর যেহেতু সবার ফিটনেস আপ টু দ্য মার্ক না, সবাই চেষ্টা করতেছি এনভায়রনমেন্টের সাথে এবং ওয়েদারের সাথে অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য, যেহেতু এটা আর্টিফিশিয়াল টার্ফ আর স্বভাবতই আমরা ঘাসের মাঠে খেলে অভ্যস্ত, সো আমাদের একটু কষ্ট হচ্ছে অ্যাডজাস্ট করতে, বাট কোচিং স্টাফ আমাদেরকে হেল্প করতেছে আমরা কীভাবে ভালো করতে পারি এই মাঠের সাথে অ্যাডজাস্ট করে, সো আশা করতেছি আমাদের হাতে যে 2টা দিন সময় আছে এটা আমাদেরকে হেল্প করবে অনেক এবং আমরা ভালো করতে পারবো ইনশাআল্লাহ। আজকে এখানে প্রথমে প্র্যাকটিস করছি, ভালো লাগছে, কিন্তু মার অনেক ফাস্ট আর সবাই একটু ব্রিদিং একটু সমস্যা, সো এটা আরও 1-2 দিন লাগবে, তারপরে আমি মনে করি সবাই একটু মানে বেস্ট মানে নট ইন দ্য বেস্ট শেপ, বাট আস্তে আস্তে আসতেছি। উচ্চতা এবং আবহাওয়ার কারণে প্রথম দিনের অনুশীলনে বেশ সমস্যায় পড়তে হয় জামাল ভুঁইয়াদের, তবে প্রথম ম্যাচের আগে আরও 2 দিন সময় পাচ্ছে নিজেদের মানিয়ে নিতে। এ সময়ের মধ্যে সমস্যা কাটিয়ে উঠতে আত্মবিশ্বাসী লাল সবুজের প্রতিনিধিরা। 5 সেপ্টেম্বর প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ভুটান, আর দ্বিতীয় ম্যাচ হবে 8 তারিখে। দুটি ম্যাচে শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। আমাদের দলে এখন পর্যন্ত কোনো ইনজুরি নেই, সবাই ওভারঅল 23 জন প্লেয়ার, 23 জনই প্র্যাকটিস করেছে এবং আজকে 2 দল করে আপনার গেম খেলানো হলো, সেখানেও সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে দেখানো হলো, দেখা গেল যে সবাই ফিট আছে। ইভেনচুয়ালি এখানে সকালবেলায় যে আবহাওয়াটা থাকে ঠিক বিকালবেলায় তার অপোজিট, সকালে যে গরম এখন কিন্তু ঠান্ডা প্লাস বৃষ্টি হচ্ছে, আর আমাদের ছেলেরা যেহেতু এখানে টার্ফের মধ্যে একটু অ্যাডজাস্ট করতে, একটু আমি যা বুঝতেছি যে একটু অ্যাডজাস্ট করতে একটু সময় লাগতেছে, তো ওভারঅল কোচিং স্টাফরা তারা তাদেরকে চেষ্টা করছে কীভাবে এটাকে যত দ্রুত অ্যাডজাস্ট করা যায়। সব দিক মিলিয়ে সবাই আল্লাহর রহমতে ভালো আছে, ফিটনেস লেভেলও মাশাআল্লাহ, কোনো ঘাটতি আমি এখনও পরিলক্ষিত করিনি, তো ওভারঅল ম্যাচকে সামনে নিয়ে এগিয়ে যাচ্ছে। আগামীকালকে আবারও সেশন আছে, তো সেই সেশনে অনুযায়ী আমরা ভালো করব। আতিকুল ইসলাম, শাকিল, আরটিভি।